তো এনপিআর অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, এটা চালু হওয়ার অফিসিয়াল ডেট কিন্তু জানানো হয়েছে, এবং যেটা জানানো হয়েছে 1 এপ্রিল থেকে 31শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই জনগণনার কাজ চলবে। অর্থাৎ 1 এপ্রিল অর্থাৎ সামনের মাস থেকেই কিন্তু চালু হয়ে যাচ্ছে এনপিআর, এবং যেটা বলা হচ্ছে 31শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু সমস্ত রাজ্যে এই এনপিআরের কাজ কিন্তু শেষ করা হবে। আর এই এনপিআরের যে এই যে ডেট পাবলিশ করা হয়েছে, এই সংক্রান্ত কিন্তু সমস্ত রাজ্যকে চিঠি পাঠিয়ে দিয়েছে জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনের বিবেক যোশী, এবং এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান যেটা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে জানানো হয়েছে। তো কি জানতে চাওয়া হবে এই এনপিআরে, অর্থাৎ আপনার কাছে যখন কোনো আধিকারিক আসবে তখন আপনার কাছ থেকে কি কি ইনফরমেশান চাওয়া হবে এই ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের জন্য, সেই সংক্রান্ত ফুল ইনফরমেশান কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দিয়ে দেব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, আপনার বাড়িতে যখনই কোনো আধিকারিক আসবে সে কিন্তু আপনাকে 31টি প্রশ্ন করবে, এবং আপনাকে কিন্তু সেই প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং প্রথম দফায় কিন্তু দেশের বাড়ি গণনা ও তালিকা এই সংক্রান্ত কাজগুলো চলবে, এবং সেই সমস্ত কাজ কিন্তু রাজ্যকে অবশ্যই শেষ করতে হবে 1 এপ্রিল থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে। এবং এরপর কিন্তু এই জনগণনার কাজ হবে 2021 সালের 9ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে। তো যেটা জানা যাচ্ছে, কি কি জানতে চাওয়া হবে আপনার কাছে, আপনার কাছে জানতে চাওয়া হবে কিন্তু আপনার বাড়ির নম্বর বা আপনার ঠিকানা, আপনার সেন্সাস হাউস নম্বর আপনাকে জানাতে হবে এই সমীক্ষা করতে আসা কর্মীকে, এবং সেই সঙ্গে কিন্তু আপনাকে অবশ্যই জানাতে হবে বাড়ির দেওয়াল, ছাদ, মেঝে বা তলের মূল সামগ্রী, এবং বাড়ি কেমন অবস্থা, বাড়িতে কতজন বাস করছেন, সেই সঙ্গে আপনার পরিবারের যে হেড অফ দ্য মেম্বার রয়েছে অর্থাৎ আপনার পরিবারের যে কর্তা রয়েছে তার নাম জানাতে হবে, তার লিঙ্গ, জাত, আপনার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের লিঙ্গ, জাত, এই সমস্তগুলো আপনাকে জানাতে হবে। এখানেই শেষ নয়, এছাড়া কিন্তু আপনাকে জানাতে হবে সেন্সাসের আওতাভুক্ত বাড়ির মালিকানার কি অবস্থা, অর্থাৎ আপনার বাড়ির মালিকানা কার নামে রয়েছে সেই সংক্রান্ত ইনফরমেশানও আপনাকে জানাতে হবে। আপনাকে জানাতে হবে আপনার বাড়িতে কতজন সদস্য রয়েছে, তাদের মধ্যে কতজন ম্যারিড, তাদের মধ্যে কতজন আনম্যারিড, আপনার বাড়িতে পানীয় জলের ব্যবস্থা আছে কি না, আপনার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ থাকলে সেটা কোথা থেকে আসছে, আপনার বাড়িতে বর্জ্য পদার্থ কী ধরনের বের হয়, আপনার বাড়িতে স্নানের সুবিধা রয়েছে কি না, আপনার বাড়িতে রান্নাঘর, এলপিজি বা পিএনজি সংযোগ আছে কি না। শুধুমাত্র এইটুকুই নয়, এছাড়া কিন্তু আপনার কাছে জানতে চাওয়া হবে আপনার বাড়িতে রান্নাবান্না কিসে হয়, আপনার বাড়িতে বাইসাইকেল, স্কুটার, মোটর সাইকেল, ভ্যান, এই ধরনের কোনো যন্ত্রপাতি অর্থাৎ ট্রাভেল সংক্রান্ত কোনো রকম যন্ত্রপাতি রয়েছে কি না, আপনার পরিবারের কি ধরনের শস্যদানা আপনার পরিবারে খাওয়া হয়, তো ফুল ইনফরমেশান কিন্তু জানতে চাওয়া হবে। এছাড়া জানতে চাওয়া হবে আপনার বাড়ির সদস্যরা কোন ধরনের মোবাইল ইউজ করছে, কতজনের কাছে মোবাইল রয়েছে, কতজনের কাছে স্মার্টফোন রয়েছে, ডেটা ব্যবহার করা হয় কি না, আপনার বাড়িতে জানতে চাওয়া হবে আপনার বাড়িতে পাসপোর্ট কতজনের রয়েছে, আপনার রেশন কার্ড কতজনের রয়েছে, আপনার আইডেন্টিটি প্রুফ কতজনের রয়েছে, এই সংক্রান্ত কিন্তু ফুল ইনফরমেশান জানতে চাওয়া হবে। এবং এখানে আপনাদের জানিয়ে দিই এনপিআরের জন্য যে অফিসিয়াল ফর্ম্যাটটা রয়েছে, অর্থাৎ এক্স্যাক্ট কী ফর্ম্যাটে আপনাকে এই সমস্ত ইনফরমেশানগুলো জানতে চাওয়া হবে সেই সংক্রান্ত কিন্তু ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি, এবং সেই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে এক্স্যাক্ট কোন ফর্মটা আপনার কাছে নিয়ে আসা হবে এবং সেটা কীভাবে ফিল আপ করা হবে সেই সংক্রান্ত টোটাল আইডিয়া কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন, কারণ ফুল ইনফরমেশান সেই ভিডিওতে কিন্তু ডিসকাস করা হয়েছে। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন লিংক পেয়ে যাবেন, আপনারা অবশ্যই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে এই এনপিআর সংক্রান্ত ইনফরমেশানটি। তো যাই হোক, আশা করি এই ভিডিওটি প্রত্যেকের জন্য হেল্পফুল হয়ে থাকবে। ইনফরমেশানটি এই পর্যন্তই। তো ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে প্রত্যেকের সাথে শেয়ার করে দিন, যাতে প্রত্যেকে ইনফরমেশানটি জানতে পারে। আর যেতে যেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সমস্ত ইনফরমেটিভ আপডেট সবার আগে পেতে। প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।